রসুন কত করে কেজি বল? রসুন 3.5 লাখ টাকা। হ্যাঁ? তে 300 টাকা কেজি না? কিজি? বেজা 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 দোকান থেকে একদম বাইরে বেরো। কোনো সিন নেই, বুঝছো? হ্যাঁ, এই কাপড়টা পুরাটা এখানে লাগাই দে। আর ওই ছিরাগুলো বুঝলি? ছিরাগুলো একটু সেলাই করে জয়েন করে দিছ, ওগুলা চলে যাবে। অত কাপড় কোথায় পাবি? আচ্ছা, এটা কেমন লাগাইছেন? দেখো দেখি, এইটা পুরানা কাপড়, এইটা নতুন কাপড়। এটা না ভালো কাপড় লাগাবো না? প্যান্ডেল আলা তুই না মুই? আর তুই যে টাকা দিয়েছ ওই টাকাতে ওই কাপড়ে অনেক বেশি হয়ে গেল। তাও তো একটা মোটামুটি ভালো কাপড় দিবা হবে। আচ্ছা প্যান্ডেলটা তো টাকা দিব না। শিখাবো এখন প্যান্ডেল কেমন দিবা হবে। অত কথা আপনার শোনা যাবে না। এই কাপড়টা এখানে লাগাই দাও তো, ফটাফট লাগাও এটা। তা তো ভালো কাপড় লাগাতে হবে না? দেখুন টাকা দিয়ে বানাচ্ছি আমরা, তো ভালো করে লাগাবে না? ছেঁড়া কাপড় পুরানা কাপড় লাগা দিলে হয়ে যাবে বলুন তো? আর জেনারেটর আমার লাগবে। যে জেনারেটর? আপনার সঙ্গে তো জেনারেটরের কোনো কথা হয়নি, এখন বললে তো হবে না। আরে বাবা, আপনি প্যান্ডেল আলা, আপনি তো জানেন জেনারেটর লাগবে। জেনারেটর লাগবে আগে তো বলতে লাগবে, ওগুলো এখন শোনা যাবে না। আর জেনারেটর লাগবে লাগবে আমার, আর জেনারেটর লাগবে তো, আবহাওয়া খারাপ আছে বলছে। কি ওগুলো ভাড়া চলে গেছে? এই এই কাপড়টা এখানে দিয়ে দিস তো, এখানে দিয়ে। ভালো কাপড় লাগাই দিন, ভালো কাপড় লাগাই দিন। ওটা লাগালে ভালো লাগবে নাকি? আপনার কাপড় চাপড় পছন্দ হচ্ছে না, তাহলে 2.5 লাখ টাকা দিয়ে আপনি বাটামের প্যান্ডেলটা বানিয়ে নিতে পারতেন। তা তো একটু মোটামুটি কাপড় তো লাগাতে হবে কিনা ভালো। দিবেন আপনি 10,000 টাকার প্যান্ডেল চাবেন 2 লাখ টাকার? ও না, বাইনা করার সময় আপনি মিষ্টি মিষ্টি কথা বলে বাইনা নিলেন, এখন একটু ভালো কাপড় লাগাতে বলছি, দেখতে পাশে আগুন ধরে যাচ্ছে আপনার। দেখুন আপনার সঙ্গে যে টাকায় বায়না হয়েছে না, ওই টাকায় এর থেকে আর ভালো প্যান্ডেল হয় না। যদি আপনার পছন্দ না হয় তাহলে বলে দেন, আমরা খুলে নিয়ে চলে যাচ্ছি, আপনি অন্য প্যান্ডেল ঢুকান, আমাদের কি। আচ্ছা শোনো 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 শোনো, ওই দিকে একটা ছিঁড়া কাপড় লাগাইছেন, ওটা তো চেঞ্জ করে দিবেন। ওই প্যান্ডেল খুল রে, খুলে দে। না 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 না, এখন আবার খোলা যায়? মাথা খারাপ, কালকে বিয়ে আমার ছেলের। না শান্তি মতো আমাদের কাজটা তো করতে দিবেন। আচ্ছা বাবা ঠিক আছে, একটু ভালো দেখে শুনে লাগাই দেন না। কত সব এগুলো ঝামেলা করতে আসে। আচ্ছা কোচিন, যে ইয়া নৌকা না আরো দুটা লাগবে। এই তো আবার ঝামেলা করছেন। আগে আপনার সঙ্গে কথা হয়েছিল, 8টা নৌকা দিয়েছে কিনা আপনাকে? হ্যাঁ দিয়েছেন তো, তো দুটা লাগবে আমার। এই রাধুনি বলছে দুটা লাগবে, ওগুলো আগে বলতে হতো, এখন ওগুলো দেওয়া যাবে না নৌকা টৌকা জান তো। দুটা নৌকা লাগবে তো, এখন হবে না কোনো নৌকা। হ্যাঁ দিতে পারি দুটা নৌকা, কিন্তু 5,000 টাকা এক্সট্রা দিতে হবে এখন। 5,000 টাকা লাগবে দুটো নৌকা? হ্যাঁ দেখেন এরকম কেন করতেছেন বলেন তো। ওগুলো বলা যাবে না, লাগবে তো। আরে যাইবো, ওই জায়গাটা কেমন কাপড় লাগে ভুরা করে? হ্যাঁ আরে এরকম কথা কইছ না, প্যান্ডেল লাগবে তো আগুন জ্বলে কই যাক মত। ও প্যান্ডেল লা, দেখেন তো এই জায়গাটা ফাঁকা রাখছেন, এই জায়গাটা একটা পর্দা লাগাই দেন। এটা তো আপনার সঙ্গে কথা হয়নি যে এখানে একটা কাপড় লাগাতে হবে। ইস যারা খারাপ লাগতেছে, একটা তো কাপড় লাগাই দিবেন, কি যায় আসে একটা কাপড় আপনার? একটা কাপড় ওটা আগে বলতে হবে, ওটা লাগাতেই আমাদের গুয়ার ঘাম ছুটে যেতে পারে। আপনার তো কাজটা করছেন তো, লাগাতে তো হবে না এটুকু জায়গা। আপনাদের মতো লোক আমি জীবনে দেখিনি, অনেক জায়গায় প্যান্ডেলের কাজ করেছি, আপনার মতো ছেঁচড়া লোক দেখিনি আমি। যত সব ঝামেলা কাজে কোনো শান্তি নাই। এটা এটা কাপড়টা লাগা দেন কিন্তু। আরে যাইবু, আরে ওই দুইটা খাসি ম্যানেজ করা হলো, ওই দুইটা খাসি বলে অন্য কেউ নিয়ে গেলে জোর করি কি কাল খায় বে? হ্যাঁ আর একদম খাসিলা নাই, নিয়ে গেলে বলে জোর করি মানুষে। আর খাসিলা লাগবে নালে মানুষও কি খেয়ে আমরা? ওগুলো তো কোথায়? হায় রে বাপ, তাহলে কি হাঁটা যাবো? কোনা পা যাবে, চ চ চ চ কাটি না পাওয়া যাবে। হ্যাঁ চ চ দাঁড়া দাঁড়া দাঁড়া, কাবো বাড়িছেন বাড়িছেন কেউ? হ্যাঁ বউ, তোমার বলে খাসি ছে তিনটা, তা বিচিবেন না কেউলা, আমার বিয়া বাড়ি লাগবে কালকা। না খাসিটা যে নাই। হ্যাঁ তারপরে তোমার তিনটা খাসি ছে করো? হ্যাঁ খোগেন দা কইল তোমার বাড়ি বলে তিনটা খাসি ছে। খাসি ছে কিন্তু আমরা বিচবা নাই। হাই তো খাসি ছে তাও কজন বলে খাসি নিচ্ছে তোমার, তো যাই আমার না কালকা বিয়া, তো খাসিরা লাগবে তো, আমরা ওই জন্য আসি। আই কেন খাসি থাকলে বিচবাবে নাকি? তো যাই হোক খাসি গান। বাবা খাসি হলো কি খেলি, টেনশন আর ভালো লাগেনি রে, খাসি পাওয়া যায়নি রে কালকা বেহা। হ্যাঁ বউ
তোমার খাসি আছে নাকি বউ হ্যাঁ আছে আছে বকরা তো জায়গ বাবু আমরা না বেশি খোঁজ মজা করব না আমার ইমার্জেন্সি দরকার তো আমাকে তোমাকে বেশি করে দিই করো 15000 টাকা নেন 15000 টাকা দিয়ে খাসি নিবা আছে পাইকাটা আমাকে 2 লাখ টাকা কই গিছে কি কই রে এ তো আমার খাসির দাম হয় খাসি 650 টাকা কেজি 700 টাকা কেজি তোমরা কজন 2 লাখ টাকা এটা কোনদিন হয় 15 কেজি খাসি কাট হ্যাঁ যাও তোমরা খোঁজো কোনা খাসি পান তাহলে মজা করেন কেনাতে এই আমরা মজা করি নি আমরা এটা হোলির সময় 10 লাখ টাকা দিয়ে বিচিমো শালা তুই তো কইছিলু ভাগে না বেটা খাসি করমু খাসি করমু খাসি তো মেকআপ করা পারলো না এখন এত টাকা দি খাসি খাসি তো মেকআপ করে নো নি গেলে অন্য লোকের জোর করে তো কি করমু মই তো মাঝে কোন দেশে যে বাস করুম রে বাপু হঠাৎ করে তো দাম এত খাসিরা খাসিরা কাল কি লাগুদুর গুদুর লাগালেন খাসি নিলে না নালে মোর কাম আছে হ্যাঁ নিমো তে এনা কমসম করাবো উলা কমসম করা যাবে না পাইকা 2 লাখ টাকা কই গিছি তোমরা যদি 3.5 লাখ টাকা দিয়ে নিয়ে পারেন তো নেও নালে যাও নিবা তো হবেই তো কোটা খাসি ইচ্ছে করো তো তোমার এই চারটা আছে তিনটা নেবো তিনটা অতলা লাগবে না তাহলে 11.5 লাখ টাকা দিবেন আর নিয়ে যাবেন তে যাই হোক বাপু আমরা না তিনটাই নিবো তে কালকে আমরা নিয়ে যাবো সকালে খাসি লাগবে একবার টাকা দিয়ে যাবো খাসি লও নিয়ে যাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে কিন্তু কাগজ দেন নাও আমার কালকে লাগবে বেহা তো আমরা যে খের পরিশনে পড়ে গেলি বাপরে বাপ না আসেন আসেন চাল এ তো খাসির দাম হইলে গেলে হয় নাকি একটা দাম শুনে আমার টিকি খাড়া হয়ে গেল খাসিত বুঝা বলো রসুনটা বেশি করে দেওয়া হবে পেঁয়াজ দিলে মিষ্টি হয়ে যাবে হ্যাঁ রসুনটা লাগবে হ্যাঁ তো রসুন কত করে কেজি বো রসুন 3.5 লাখ টাকা হ্যাঁ হ্যাঁ খাসি মাংস কথা কইছে ভালো করে ভালো করে আমরা কইছে খাসি মাংস কথা কইনি আমরা রসুনের কথা কইছে কত করে কেজি হুম রসুনের কথা কইছো খাসি কথা কইনি রসুন 3.5 লাখ টাকা কেজি হ্যাঁ শালা কি কইরি এত দাম বেয়াত খাসি খেলবা চাও তো মই ফাঁসি গিনু একদম বিয়াবাড়ি উসুন খেলে লাভ দিব নয় এত দাম বাপ কি করা যায় এখন কি করিম তা 300 টাকা কেজি না কি রে বিজা 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 দোকান থেকে একদম বাইরে ফেলো কোনো সিন নেই বুঝছো হ্যাঁ হ্যাঁ এমন দাম করলে না তোমরা তোমার মুখলা মুখ দেখাই নাই তোমরা বলো উসুনি বাম না শালা কি করে যাইবু মাংস যেহেতু নিয়ে রসুন তো লাগবে রসুন যেগুলো নিবে হবেই হ্যাঁ নিবা তো হবে রে বাপ হবে কিন্তু তোর তো শালা ভাগিনার ভাই 100 টাকা ধার দিল নি তাও আহা এই শর্ত চলে জমি জামা বিচিবা হবে সব আরে বাস তো সরা রসুন নিমো হ্যাঁ নিমো নিমো সরা তাহলে বাপু নুমার কথা তো ছিল 5 কেজি তে 5 কেজি তো নিয়া পান নাই যত দাম 2 কেজি দাম কত হচ্ছে তে 7 লাখ টাকা 7 লাখ রে তাহলে 7 লাখ কেরাম তে কি কয় যাবে আর দাও 2 কেজি এ উসুন রে দাড়ি বালা ওঠার জন্য 1 লাখ টাকা দাও আগে আয় বাইগান 1 লাখ টাকা পর কি জন্য দিমো আগে তো মাপো আমাক রসুন তো দাও তারপর তো আমরা দিমো সব টাকায় দাড়ি পাল্লা ওঠার জন্য 1 লাখ টাকা দিবা হবে তারপর আমি উঠাও দাড়ি পাল্লা ওঠার জন্য বলে 1 লাখ টাকা আগে অ্যাডভান্স দিবা হবে হাই রে বাপ এইটা আর কেমন কথা হ্যাঁ দে 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 নিবা যখন হবে হ্যাঁ কি করে দেবে নাও তো সালাবু আজ না হাই রে বাপ যাইবু রসুন হলে কি খেরি রে ভাই হ্যাঁ রে বাপ ও যাইবু হ্যাঁ আটা জিনিস আগে এই ছেচড়ার জন্য যে পটল লাগবে হ্যাঁ পটল তো নিবা হবে চল 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 আবো পটল কত করে কেজি 6 লাখ টাকা কেজি ভাগস থাকি পাক 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 যাইবু তোর বেটার বেহা না গেলো তুই ঘুরি বেড়া তো মক কেন তুই সাথে নিলি কয়েকদিন আচ্ছা কয়েকদিন হারামজাদা তোর জন্য আমি খাসি কোনো বেটার বেহাত তুই এ কজিলু ভাগি না বেহাত খাসি না গুলে কেরাম গড়ি হবে খাসির জন্য রসুন নিবা হইল এত টাকা চলে গেল আর তুই খিলবা তো হবে তো মু কি করিম তো এটা মোর জন্য একলা হয়া এটা
মসঙ্গে তক গুড়ো হবে চ হারামজাদা বাবু কেউ আছেন বেটার বেয়ার জন্য একটা সাহায্য করবেন বো মোর ডাইবুটা বেটার বেয়ার দিনে একটা শেষ হয়ে গেল দাও দাও হ্যাঁ ফুকতুলুদা তোর না বেটার বেয়া হয়ে গেল কর হ্যাঁ দা কি কম বেটার বেয়া দিনে মই ফুকুটিয়া হয়ে গেলুম কি কর নিজে পেটের তাঙ্গি সাহায্য চাচুম বেটার বেয়া দি ভিখারি হ্যাঁ না না না